ফুল ভালোবাসি না এমন মানুষ মনে হয় খুঁজলেও পাওয়া যাবে না। ফুল আর বাচ্চা সবাই ভালোবাসে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা মিনি ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে, এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধের প্যাকেটগুলো আনার সঙ্গে সঙ্গে যদি জাল করে না নেওয়া হয় না, দুধ কেটে যায়। আমি দু একবার রেখে দিয়েছিলাম ফ্রিজে পরে জ্বালাবো বলে, আর তারপরেই দেখি দুধগুলো কেটে গেল সব। যাই হোক, এখানে ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি। ম্যাগিটা একদম নর্মাল প্লেন ম্যাগি বানিয়েছিলাম, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। তারপরে খেলাম দুধ চা, এটা তো আমাদের ব্রেকফাস্টের পরে থাকবেই, সবাই অলরেডি জেনেই গেছো। অরিন্দমের মিটিং চলছে, ও মিটিংয়ের মাঝেই ব্রেকফাস্ট করে নিল, আর তারপরে আমরা একসাথে চা খেয়ে নিলাম। আর লাঞ্চে আজকে হয়েছিল লাল শাক ভাজা আর পাবদা মাছের সর্ষে বাটা। বিকেলবেলা বাচ্চারা কী সুন্দর মজা করে খেলছে দেখো, ওদের এই খেলাধুলোটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। দৌড়াদৌড়ি করছে সব, ঝগড়াও করে মাঝে মাঝে। একটা ঘুড়ি পেয়েছে কোথা থেকে জানো, আর সেটা নিয়ে ভীষণ গোল মিটিং চলছে। এদিকে অরিন্দম বিকেলে স্ন্যাক্সে আজকে মোগলাই নিয়ে এসেছিল, তো সন্ধ্যেবেলা সব মোগলাই খেয়ে রাতে আমরা আর কিচ্ছু খেতে পারিনি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, বাই বাই।